হ্যালো বন্ধুরা, আপনারা কি আপনাদের মোবাইল দিয়ে ওল্ড পেনশনের লিস্ট দেখতে চান? তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কেননা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ওল্ড পেনশনের লিস্ট যদি দেখতে চান কিভাবে দেখবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই। এখন আমরা দেখে নেব যে আমরা আমাদের মোবাইল দিয়ে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা ওল্ড পেনশনের লিস্ট যদি দেখতে চাই 2020-21-এর বা 21-22-এর কীভাবে দেখব। তো এর জন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন nsap.nic.in। তো সার্চ বারে লিখে যখনই আপনারা সার্চ করে দিবেন, তো সার্চ করার পরে কিন্তু এই ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর উপরে ডান দিকে দেখতে পারবেন থ্রি ডট দেওয়া আছে। তো থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইট যে লেখা আছে এই অপশনে ক্লিক করে আপনারা মোবাইল ভার্সন থেকে ওয়েবসাইটটা ডেস্কটপ ভার্সনে করে নেবেন। তো করে নেওয়ার পরে আপনারা জুম করবেন। জুম করার পরে উপরে দেখতে পারবেন কিছুগুলা অপশন আপনাদের সামনে শো করবে। তো তার ভিতরে রিপোর্টস যে লেখা আছে, তো আমাদেরকে রিপোর্টসে ক্লিক করতে হবে। তো রিপোর্টসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। আসার পর এখানে আমরা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার যদি লিস্ট দেখতে চাই, তো জুম করে দেখাইতেছি লিস্ট রিপোর্টস যে লেখা আছে এই অপশনটার তিন নাম্বার স্টেট ড্যাশবোর্ড যে লেখা আছে ডান দিকে নিউ, তো এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ভিডিওটা আরম্ভ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আমাদেরকে প্রথমে স্টেট অপশনে ক্লিক করে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর স্কিম অপশনে ক্লিক করে স্কিম সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে স্টেট সিলেক্ট করে নেব। তো আপনারাও আপনাদের নিজের নিজের স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্কিমের ওপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে চারটা অপশন আমাদের সামনে শো করবে। প্রথম অপশনটা হলো IGNOAPS। তো প্রথম অপশনটায় ক্লিক করে আমরা বৃদ্ধ ভাতা বা ওল্ড পেনশনের লিস্ট কিন্তু এখান থেকে দেখতে পারব। তো দ্বিতীয় নাম্বারে আপনাদের সামনে অপশন আসবে IGNDPS। তো এই অপশনে ক্লিক করে আমরা ডিজেবল পারসন যেগুলো আছে তো সেই মানুষগুলোর লিস্ট কিন্তু দেখতে পারবো। তো তিন নম্বর অপশনে IGNWPS। তো এই অপশনে ক্লিক করে বিধবা ভাতার লিস্ট কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো আমরা যেহেতু ওল্ড পেনশনের লিস্ট দেখব, তো IGNOAPS যে লেখা আছে এই অপশনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর থার্ড নাম্বারে এখানে দেখতে পারবেন ইন্টার গিভেন কোড। তো এইখানে ক্লিক করে আমাদেরকে ডান দিকে দেখতে পারবেন ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাগুলো দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তো বসানোর পর এখানে দেখতে পারবেন নিচে সাবমিট লেখা আছে, তো সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে আপনাদের নিজের নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তো ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে দেবেন। তো ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা আপনাদের নিজেদের ব্লক সিলেক্ট করবেন। আপনাদের নিজেদের যেটা ব্লক সেই ব্লকের নামের উপরে ক্লিক করে দিবেন। তো ব্লকের নামের উপরে যখনই ক্লিক করে দিবেন তখনই
এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন। তো আপনাদের গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে তার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা একটা একটা করে আপনাদের নিজেদের নাম বা আপনাদের গ্রামের মানুষদের নাম বার করে দেখতে পারবেন। এইভাবে আপনারা স্ক্রল ডাউন করে করে সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেখতে পারবেন। তো এরপরও যদি আপনারা লিস্টটা ডাউনলোড করতে চান তাহলে উপরে দেখতে পারবেন তিনটা পদ্ধতিতে আপনারা লিস্টটা ডাউনলোড করতে পারবেন। প্রথমে এক্সেল, তারপর পিডিএফ, তারপর প্রিন্ট। তো আপনারা যদি মোবাইলে ভিডিওটা দেখতেছেন, মোবাইলে যদি লিস্টটা ডাউনলোড করতে চান তাহলে পিডিএফ অপশনে ক্লিক করবেন, আর কম্পিউটার দিয়ে যদি বার করতে চান তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা কম্পিউটার দিয়ে বার করে নিতে পারবেন। তো এখানে লিস্টগুলোতে আপনারা ডান দিকে গিয়ে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেন্টের নাম, তার ফাদার এবং হাজব্যান্ডের নাম, বয়স, স্কিম এবং মোবাইল নাম্বার সব কিছু এখান থেকে দেখে আপনারা কনফার্ম করতে পারবেন যে আপনাদের গ্রামের কতজন মেম্বারের নাম এখানে রয়েছে এবং কার কার নাম রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়ে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার লিস্ট দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো